গাড়ি চালকদের সচেতন করতে উদ্যোগ গ্রহণ করলো কলেজ ছাত্রছাত্রীরা। বুধবার একটি র্যালিও বের করে তারা। র্যালি থেকে পথ চলতি মানুষ ও গাড়ি চালকদের সচেতন করা হয়। বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের উদ্যোগে যানবাহন চালকদের সচেতন করতে এক বিশেষ কর্মসূচি পালিত হল বুধবার। এদিন কলেজ থেকে সুদৃশ্য র্যালি করে ছাত্রছাত্রী ও কলেজের অধ্যক্ষ অধ্যাপকেরা আসেন বনগাঁ নীলদর্পণের সামনে। সেখানে র্যালিতে এসে যোগ দেন বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক অনিল রায়, আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিক বিপ্লব প্রধান, বনগাঁ ট্রাফিক ওসি গৌতম দাস প্রমুখ। বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের যে বিশেষ উদ্যোগ, আমি সেই জন্য কলেজের প্রিন্সিপাল মহাশয়কে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং যে ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রী সংসদ তার সঙ্গে আছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এদিন পথ চলতি যানবাহন চালকদের সচেতন করার পাশাপাশি তাদের হাতে গোলাপ ও সচেতনতামূলক লিফলেট তুলে দেন ছাত্রছাত্রীরা। এ বিষয়ে অনিলবাবু বলেন, সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠান সব সময় আমাদের কাছে আলাদা গুরুত্বপূর্ণ। পাশাপাশি এ ধরনের অনুষ্ঠান করবার জন্যে কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। সেফ ড্রাইভ সেভ লাইফ, এটা আমাদের কাছে খুবই একটা প্রায়োরিটি প্রজেক্ট। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 2016 সালে এই স্লোগানটা চালু করেছিলেন, প্রতিটি মানুষের পথ নিরাপত্তা সুনিশ্চিত করাই হচ্ছে এর উদ্দেশ্য। মানুষের যাতে অকাল মৃত্যু না হয়, পথ দুর্ঘটনায় কোনো মানুষ যাতে আহত না হয়, এটাই ছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য। এবং এটাকে বাস্তবে রূপায়িত করবার জন্য পুলিশের পক্ষ থেকে, পরিবহন দপ্তরের পক্ষ থেকে, বিভিন্ন জনপ্রতিনিধিদের পক্ষ থেকে নানাভাবে আমরা উদ্যোগ নিয়েছি। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর বিশ্বজিৎ ঘোষ বলেন, অ্যাক্সিডেন্ট হয় মোটরসাইকেলে হেলমেট না পরার জন্য, বেপরোয়া গাড়ি চালানোর জন্য। কালকে আমার কাছে খবর এসেছে যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বেপরোয়া গাড়ি চালানো, ড্রিঙ্ক করে সম্ভবত চালাচ্ছিল, এইসব। তো সেগুলো থেকে যাতে সচেতনতা বাড়ে সবার মধ্যে, যাতে হেলমেট পরে গাড়ি চালায়, তার জন্য আমরা এখানে এসেছি। সভ্যসাচী ভট্টাচার্য ও অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।